তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলে এলাম আমার মেয়ে নিজেই পাকামো করে অর্ডার করেছিল আমার জন্মদিনের গিফটের জন্য তো কালকে এসে পৌঁছায়নি ওটা আজকে এসে পৌঁছেছে তোমাদেরকে দেখায় ও আমাকে কি দিয়েছে আমার ছোট্ট মেয়ে নিজে পয়সা জমিয়ে যা দিয়েছে সেটা আমার কাছে অনেক তাই না ও আমাকে একটা মাস্কারা দিয়েছে একটা আইলাইনার আর একটা কাজল পেন্সিল তো আমার আইলাইনারটা খুব দরকার ছিল আইলাইনার খুব দরকার ছিল আর মাস্কারাটাও দরকার ছিল ও জেনেই হয়তো অর্ডারটা করে দিয়েছে যাক আমার মেয়ে আমার ও ওর জানে না আইলাইনারটা জানে না কিন্তু মাস্কারটা আমার দরকার ছিল যাক আমার একটা উপকার হলো তো থ্যাংক ইউ টু নাই ওয়েলকাম এই যে একটা হাফিনি তো আমার মেয়ে আমাকে নিজে পয়সা জমিয়ে এটা অর্ডার করে দিয়েছে আমি জানতাম নাও নিজেই অনলাইনে অর্ডার করেছে আজকে এসেছে আমি বলি যে কি করতে দুই পয়সাগুলো নষ্ট করিস রেখে দে ওর ইচ্ছে ওর মাকে একটু দেবে তো আমি খুব খুশি হয়েছি আমার মেয়ের থেকে পাওয়া আমার আগের বছরে একটা গিফট দিয়েছিল আমাকে একটা ব্যাগ দিয়েছিল আর একটা নেলপালিশ ওর ঠাকুমার সঙ্গে গিয়ে কিনে এনেছিল এবছরে তো ওর কেউ নেই কিনতে যাওয়ার তাই জন্য ও অনলাইনে অর্ডার করে দিয়েছিল আর ওটা এসেছে তো এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল জানিয়ে ভালো লাগলো সব কিছু এখন তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো মন্দ তো সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটা দেখতে থাকো একটুখানি সাপোর্ট করো এটুকুই বলা আসি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে